হ্যালো ফ্রেন্ডস আসসালামু আজকে এর ভিডিওর মূল টপিক হবে লুক কাট নিয়ে ওকে তো লুক কাট কি এবং এটা কোথায় পাবো চলুন দেখে নেই আপনি যখন প্রথমে যে অবজেক্টকে লুক কাট করতে চাচ্ছেন সে অবজেক্টকে কি করবেন প্রথমে সিলেক্ট করবেন করার পর এডিট পরে যাবেন যার পর এই যে এই জায়গায় পাবেন লুক কাট এই যে লুক কাট এই যে এটা হচ্ছে লুক কাট ওকে তো লুক কাট দেখানোর আগে আমি আবার আপনাদের একটু সাব এর সম্পর্কে একটু বলি আবার ওকে তো দেখুন আমি সিলেকশন টুল নিলাম নেয়ার পর সিলেক্ট বক্স টুল এটা তো নেয়ার পর কি করব রাইট বাটনে ক্লিক করে সাব ডিভাইড করব দেখুন সাব ডিভাইড করার ফলে কি হয়েছে আমি ফেস সিলেক্ট করে এখানে দেখুন প্রত্যেকটা ফেসটি চারটি ফেসে ভাগ হয়ে গেছে ডিভাইড হয়ে গেছে দেখুন প্রত্যেকটা ফেস চারটি ভাগে ডিভাইড হয়ে গেছে ওকে ডিভাইড হয়ে গেছে এখন কি করা যায় যে আমি চাচ্ছিলাম যে আমি এটাকে ডিভাইড করব না আর এটাকে ডিভাইড করব না বাকিগুলোকে ডিভাইড করবো সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে লুপ ইউজ করতে হবে আমি কন্ট্রোল জেড প্রেস করে আনডু করছি ওকে আন্ডু করলাম দেখুন এই যে কাট টুল নিলাম এর ভিতরে আবার আরেকটি টুল আছে অফসেট এজ ওকে তো আগে দেখায় দেখুন আপনি যখন লুপ কাটে টুল তখন করবেন এই যে ভার্টিক্যাল সরি এটা হরিজন্টাল এজ হরিজন্টাল এজের কাছে যখন মাউসের কাছে নিয়ে আসবেন তখন কাট আপনাকে কি দেখাবে ভার্টিক্যাল কাট দেখাবে যখন আপনি ভার্টিক্যাল এজ এর কাছে নিয়ে আসবেন তখন আপনাকে হরিজন্টাল লুপকার দেখাবে তো আমি ভার্টিক্যাল লুপকাট করতে চাচ্ছি তাহলে কি করবো আমি হরিজন্টাল এজ এর কাছে আরেকটি লুপকাট করতে বলবে তখন আপনি যদি করতে চান তাহলে করবেন না হলে মাউসটিকে দূরে সরিয়ে নেবেন তখন কি করবেন সিলেক্ট বা সিলেক্ট বক্স টুল নেবেন এরপর বা যে কোনো টুল নিতে পারেন এটা আপনার ইচ্ছা ফেসে সিলেক্ট করি এখানে দেখুন এটা দুই ভাগে ভাগ হয়ে গেছে এটা দুই ভাগে ভাগ হয়ে গেছে এটা ভাগ হয়ে গেছে দুই ভাগে কিন্তু দেখুন এটা দুই ভাগে ভাগ হয়নি আর এটা দুই ভাগে ভাগ হয়নি তো অ্যাকচুয়ালি লুক কাট কি করে কোনো ফেসকে সে ডিভাইড করে দেয় আপনার ইচ্ছা অনুযায়ী আপনি কি করতে পারবেন ফেসকে ডিভাইড করতে পারবেন দেখুন এ কিন্তু ডিভাইড হয়নি এ হয়নি কিন্তু সব জায়গায় ডিভাইড হয়ে গেছে আচ্ছা গেল গেল এটা এবার দেখুন আমি যখন ডিভাইড করছি তখন দেখুন এখানে একটা অপশন আসছে দেখুন আচ্ছা এদিকে একটা করি বাস দেখুন এই যে স্লাইড এটাতে ক্লিক করলে এটা খুলে যাবে দেখুন এখানে একটা কাট আছে দেখুন এখানে একটা কাট আছে আপনি চাইলে এখানে কাট বাড়াই দিতে পারবেন কতগুলা বাড়াইতে চান আপনি এখানে পারবেন আমি এখানে ছয় নিয়েছি এখানে ছয়টা কাট ক্রিয়েট হয়ে গেছে অটোমেটিকলি তারপরে দেখুন আচ্ছা আমি একটু আন্ডো করি ওকে আন্ডো করে আমি এই হচ্ছে এই সাইডে কাট করব ওকে এখানে একটা দিলাম তো দেখুন একটা কাট দুই তিন চার পাঁচ ওকে ছয়টা সাত আট আচ্ছা বারোটা নিলাম ওকে বারোটা নেই নেওয়ার পর দেখুন এখানে কাটের এবার বিষয়টা দেখুন স্মুথ আপনি চাইলে এটা এভাবে স্মুথ করতে পারবেন দেখুন কি হয়ে গেছে চাইলে আপনি এভাবে এটাকে এভাবে বানাইতে পারবেন আচ্ছা এটা আবার দেখুন কমাই দিলে কি হয় একদম মাইনাসে নিয়ে গেলে কি হয় দেখুন মাইনাসে নিয়ে গেলে কেমন হচ্ছে এবার দেখুন এই যে এই এই হচ্ছে কি এই কর্নার বরাবর দেখুন এই যে এটার যে অপশন দেখাচ্ছি ফেলোপ ফেলোপের অপশনটা দেখুন বুঝতে হলে আপনাকে এই কর্নার দেখতে হবে ওকে দেখুন ইনভার্স স্কোয়ার আছে আমি যদি স্মুথ নেই দেখুন এটা একদম স্মুথ হয়ে গেছে তারপরে আমি যদি রুফ আচ্ছা নেই এটা এখন মতো হয়ে গেছে আমি যদি এখন রুট নেই দেখুন রুটের মতো হয়ে গেছে এখানে তারপরে দেখুন এগুলা আপনারা কি করবেন একটু এক্সপেরিমেন্ট করবেন তাহলে বুঝে যাবেন যে অ্যাকচুয়ালি কি এটা দেখুন এই অপশনগুলো এই যে এখানেও আছে কিন্তু তো এটার কনসেপ্টটা আলাদা এটা আমরা পরে ধীরে ধীরে আলোচনা করব তারপরে দেখুন এখানে শার্প আছে সার্প নিলে কি হয় এটার আকৃতি দেখুন কেমন হয়ে যায় তারপরে আর কি আছে এখানে লিনিয়ার লিনিয়ার নিলে দেখুন একদম লিনিয়ার হয়ে যাচ্ছে ওকে তো বাই ডিফল্ট থাকে হচ্ছে ইনভার্স থাকে তো এবার দেখুন ফ্যাক্টর ফ্যাক্টরের কাজ কি দেখুন ফ্যাক্টর কাজ হচ্ছে আচ্ছা ফ্যাক্টর বোঝাইতে হলে আপনাকে এটা দিয়ে বোঝাইতে হবে আচ্ছা আমি এটাকে ডিলিট করে দিলাম দেওয়ার পরে আমি কি করবো আর একটা তো এডিট মডে যায় যার পর দেখুন আমি এটাকে লুপকাটকে এখানে সিলেক্ট করেছি দেখুন লুপকাট এখানে আছে আপনি চাইলে লুপকাটের পজিশন এখন চেঞ্জ করতে পারবেন এই দেখুন দেখুন গিয়ে আপনি চাইলে লুপকার্ট আপনার ইচ্ছা মতো কি করতে পারবেন পজিশন চেঞ্জ করতে পারবেন এভাবে ওকে যে কটা নিবেন সে কটাই সিলেক্ট থাকা লাগবে ওকে দেখুন আমি এখন কি করব আমি এটাকে সিলেক্ট করলাম অল্ট প্রেস করলে অল্ট প্রেস করে যদি সিলেক্ট করেন তাহলে কি হবে দেখুন আচ্ছা এখানে অল্ট এই কাট থাকা অবস্থায় যদি অল্ট প্রেস করেন তাহলে দেখুন একটা এজের মধ্যে আচ্ছা এর চারদিকে ডিভাইড হয়ে কেন বুঝলাম না এক মিনিট আমি আবার একটু যাই আচ্ছা আমি একটা নিলাম এখানে নেওয়ার পর কয়েকটি নিলাম ওকে প্রেস করি দেখুন অল প্রেস করলে কি হয় ও অপশনটা চলে গেছে আচ্ছা যাই হোক আমি দেখাই কাট নিলাম নেয়ার পর আপনি যে কটা যে কটা কাট নেবেন সে কটাকে কি করতে পারবেন ফ্যাক্টরির মাধ্যমে পজিশন এভাবে চেঞ্জ করতে পারবেন এটার ওকে চেঞ্জ করে দেখুন কি কি করা যায় এখন চাইলে আপনি কি করতে পারেন এ সিলেক্ট করতে পারেন সিলেক্ট করে এটাকে এক্সট্রুড করতে পারেন তারপরে কি করতে পারেন এটাকে করতে পারেন এটাকে এক্সট্রুড এটাকে এক্সট্রুড এভাবে এক্সট্রুড করে আপনি যে কোনো মডেল তৈরি করতে পারবেন ওকে তো এটাকে ডিলিট করে দেই তারপরে দেখাই যে অ্যাডে যায় অ্যাডে গিয়ে মেশে যায় কিউব নেই নেওয়ার পরে এডিট মোডে যাই যার পরে দেখুন এখানে এটার কাজ আপনি নর্মালি করতে পারবেন না আপনাকে প্রথমে একটি কাট নেওয়া লাগবে আচ্ছা আমি একটি কাট নিলাম নেওয়ার পর দেখুন এবার আমি অফসেট এজ কাট নিলাম এখন আপনি যে কোনো জায়গায় একটু নিচের দিকে উপরের দিকে ড্র্যাক করবেন ওকে ছেড়ে দিবেন আবার উপর দিকে ড্র্যাক করবেন দেখেন এটা কিভাবে ভাবে লুপ কাট হচ্ছে একটি ডেস একটা ডিসটেন্স মেনটেন করে সে লুপ কাট হচ্ছে দেখুন দেখুন এবার সবগুলো দূরত্ব কিন্তু ঠিক নাই এগুলো এক্সপেরিমেন্ট করবেন এগুলো এক্সপেরিমেন্টের খেলা তো এক্সপেরিমেন্ট করলে আপনি বুঝে যাবেন যে অ্যাকচুয়ালি ঘটনাটা কি হচ্ছে তো এটা বেশি ইউজ হয় না আমরা সব সময় কি ইউজ করি আমরা সব সময় ইউজ করি শর্টকাট ওকে তো লুপকাটের শর্টকাট কি দেখাই এবার কি করব শর্টকাট ইউজ করব দেখুন শর্টকাট ইউজ করলে কি হয় আপনি যখন শর্টকাট হচ্ছে কন্ট্রোল আর কন্ট্রোল কন্ট্রোল আর এ প্রেস করবেন তাহলে কি লুপ কাটের অপশন আসবে দেখুন মাউস সরিয়ে নিলে দেখাবে না কাছে আনলে দেখাবে কারণ আমি লুপ কাট দিয়ে রাখছি আর আপনি মাউসের হুইল বাটন এখন যদি প্রেস করে যদি একটু মুভ করতে চান হবে না কিন্তু যতক্ষণ না আপনি এটা অ্যাপ্লাই করবেন এখন আপনি কি যে সাপোজ আপনি মনে করছেন যে এখন আমি অ্যাপ্লাই করব না তখন আপনি রাইট বাটনে ক্লিক করবেন তাহলে এটা চলে যাবে অ্যাপ্লাই হবে না আচ্ছা করি এবার তো কন্ট্রোল আর প্রেস করার পর যখন আপনি লুপকাট এখানে দিবেন তখন মাউসের হুইল বাটন যতবার ঘুরাবেন সে কয়েকটা লুপকাট এখানে তৈরি হবে সাপোজ আমি দুইটা নিলাম এখানে মাউসের হুইল বাটন উপরে দিকে ঘুরিয়ে এখন আপনি কি করব এখন আপনি চাচ্ছেন যে এটাকে রিলিজ এখানে আপনি করবেন তো মানে কি কনফার্ম করবেন এখানে তো আপনি লেট বাটনে ক্লিক করবেন তারপরে কিন্তু রিলিজ হবে না এখন এটা চাইবে যে আপনি কোথায় এটার পজিশন দিতে চান তো আমি কি করব যদি এই জায়গায় যদি উপরে আমি যদি এ যদি আবার লেট বাটনে ক্লিক করি তাহলে এখানে রিলিজ হয়ে গেছে দেখুন এখন চাইলে আপনি এটার কাজ করতে পারবেন এসে ফেসে ক্লিক করে এক্সট্রুড করতে পারবেন এভাবে ওকে তো এভাবে কাজ করতে পারবেন এবার আরেকটি দেখাই দেখুন আপনি আবার লুপ যদি ইউজ করেন তাহলে এরকম আসবে আমি মাউসের হোল বাটন ঘোরাচ্ছি তো এরকম আসছে আসার পর একবার লেফট বাটনে ক্লিক করব করার পর এটা আপনি চাচ্ছেন যেটা একদম সেন্টারে থাকবে একদম ডিস্ট্রিবিউট একদম সেন্টারে ডিস্ট্রিবিউট হবে তখন আপনি কি করবেন লেফট বাটনে এবার ক্লিক না করে রাইট বাটনে ক্লিক করবেন তাহলে প্রপারলি এটা একদম সেন্টারে ডিস্ট্রিবিউট হয়ে যাবে ওকে তো এভাবে আপনি লুপকার্ট ইউজ করতে পারবেন এবার আপনি চাচ্ছেন যে আমি এই লুপকার্টটাকে নিচের দিকে আনবো তখন আপনি কি করবেন অল্ট প্রেস করে এই একবার এই ক্লিক করবেন তাহলে পুরো 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 সার্কেল মানে যে লুপ আছে সে লুপটা সিলেক্ট হয়ে যাবে যার পর আপনি এখন চাইলে এটাকে টুল দিয়ে এটাকে পারবেন উপর উঠাইতে পারবেন দেখুন নিচে নামাইতে পারবেন উপর উঠাইতে পারবেন এভাবে লুপকাটকেও নিয়ন্ত্রণ করতে পারবেন মুভ টুল দিয়ে পুরোটাকে সিলেক্ট করে ওকে তো বন্ধুরা এই ছিল লুপকার্ট আপনারা একটু এক্সপেরিমেন্ট করবেন তাহলে একটু বোঝা যাবেন তো বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ